তীব্র প্রবাহে নওগাঁয় বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া সর্দি জড়ে আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ রোগী বাড়ায় হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের এ নিয়ে জানাতে জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী আব্বাস কারা বেশি আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন বেশ কিছুদিন থেকে বিরাজ করা এর প্রভাব পড়েছে জনজীবনে এতে করে শিশু এবং বয়স্করা নিউমোনিয়া ডায়রিয়া কলেরা সর্দি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমি এখন অবস্থান করছি নওগাঁ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তলার শিশু ওয়ার্ডে এখানে আসলে শিশু ওয়ার্ডের বেড সংখ্যা পনেরোটি হলেও এখন পর্যন্ত এখানে ভর্তি রয়েছেন আহ বাহান্ন জন এর মধ্যে ডায়রিয়া রোগে আহ ভর্তি রয়েছে ছাব্বিশ জন তবে বেড সংখ্যা পনেরোটি থাকলেও এখানে আসলে অতিরিক্ত আরো বেডের ব্যবস্থা করা হয়েছে আমি হঠাৎ করে আসলে এই রোগের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে চিকিৎসক এবং নার্সদের বেশ হিমশিম খেতে হচ্ছে আমি অভিভাবকদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে তীব্র তাপদাহের কারণে বাচ্চারা নিশ্চিত হয়ে পড়ে এরপর তারা সর্দি এবং কাশি বা নিউমোনিয়া আক্রান্ত হলে বমি এবং পাতলা পায়খানা শুরু হয় তারা এই চিকিৎসার জন্য হাসপাতালে ভিড় করে যার কারণে আসলে হঠাৎ করে হাসপাতাল গুলোতে রুগীর সংখ্যা বেড়ে গেছে নওগাঁ এই দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায় এখানে গত এক সপ্তাহে প্রায় তিনশো রুগী ভর্তি হয়েছে গত চব্বিশ ঘন্টার কথা যদি বলি প্রায় সত্তর জন ভর্তি হয়েছে যার মধ্যে শিশু এবং বয়স্ক সংখ্যা বেশি এবং এর মধ্যে রয়েছেন ছাব্বিশ জন শিশু তবে অভিভাবকদের সঙ্গে কথা বলে যেমনটি জানি জানা গেছে যে এখানে আসলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে তাদের কোনো অভিযোগ নাই খাবার স্যালাইন সরবরাহ করা হলেও আসলে এখানে ডাইডিয়া স্যালাইন সংকট রয়েছে বলে তারা বাহির থেকে কিনতে হচ্ছে জেলা সদর সিভিল সার্জন অফিস কার্যালয় সূত্রে জানা গেছে যে এখানে গত এক সপ্তাহে প্রায় সাতশো আটানব্বই জন রোগী চিকিৎসা নিয়েছেন জেলার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আসলে এরকম আবহাওয়া চলতে থাকলে আগামীতে আরও রোগীর সংখ্যা বাড়তে পারে তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন যে প্রায় হঠাৎ করে এই রুগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে চিকিৎসক অনেকটা মানে অব্যবস্থাপনার মতো মনে হয়েছে এখন তারা পরামর্শ দিচ্ছেন যে বাইরে না যাওয়ার জন্য এবং বিশুদ্ধ খাবার পানি এবং অতিরিক্ত তরল খাবার পরামর্শ দেওয়া হচ্ছে এই ছিল সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ